বেশি মনে আছে আশে করি ভালো আছো রাজু তুত তো চলে তো তোরা অনেক অনেক দেখো আমি রেডি হয়ে গেছি কেন যাবো হচ্ছে আজকে মাসির বাড়ি মা বসা এসে পড়ছে সামনে তার জন্য মাসি বলছে আমাকে উনুন মানিয়ে দিতে হবে তার জন্য মা উনুন মারাতে যাবে মাসির বাড়ি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব তোমার সম্পূর্ণ ব্লগটা দেখবে এখানে ডিম আলু সিদ্ধ করতে বসে দিয়েছে আর দেখো এখানে ভাতটা হয়ে গেছে তার জন্য মাঠ চেকতে দিয়ে দিয়েছে মা তাড়াতাড়ি করে করে নিতে হবে মাসি বাড়ি গেলে অনেক দেরি হয়ে যাবে তো কত দূর আরো হেঁটে হেঁটে যেতে হবে দেখো মা এখানে পেঁয়াজ পাতা এই যে দেখো পেঁয়াজ পাতা এনেছে ক্ষেতের থেকে আমাদের একটা ছোট একটা ক্ষেত করেছি তোমাদের সাথে তো অন্য ব্লকে শেয়ার করেছি নিশ্চয়ই এই ব্লকটা যারা দেখো নি নিশ্চয়ই দেখবে এই যে দেখো পেঁয়াজ পাতা আর এটা কী শাক এনেছে খেঁচুড়ি শাক আর বোতল শাক এনেছে নাকি খেঁচুড়ি শাক আর মটরশুটি শাক মটরশুটি হ্যাঁ দুই একটা মূল্য খেতে হয়েছে এখানে বেগুন কাটছ কেন হ্যাঁ বেগুন দিয়ে শাক দিয়ে ভাজতে একটু ভালোই লাগে খেতে আজকে এত সকাল সকাল রান্না কেন হচ্ছে যাবো হচ্ছে মাসির বাড়ি মাসির উনুন মানাতে মাসি বলছে দিন ধরে উনুন মানাতে লাগবে মার তার জন্য উনুন মানাতে যাবে মাসির বাড়ি মাসির উনুন নেই ছোট উনুন ওটাতে রান্না করলে অসেখ অসুবিধা হয় তার জন্য আর বুনু স্কুলে ভর্তি হয়েছে তার জন্য মাসি বলছে আমাকে একটা উনুন বানিয়ে দিবি বড় করে তার জন্য মা যাবে আজকে মাসি বাড়ি উনুন না মা বলো বন্ধুরা তোমরা সঙ্গে থেকে হয়ে গেছে দেখো মা রেডি হয়ে গেছে এখন যাব মাসি বাড়ি বুনুর সাথে দেখা করব তাড়াতাড়ি করে মাকে যেতে বলছি মা তো এখনো নতুন চোদ্দ বারো মাস তাড়াতাড়ি করি চলো মা মা বলছে তার জন্যই তো দেরি হলো হ্যাঁ সত্যি তো আমার জন্য আর চান করলাম কত কিছু করলাম তারপরে এত দেরি হয়ে গেল এই যে দেখো মা এখন জুতো পাল্টি এসে পড়লো এখন আমরা যাব মাসি বাড়ি গেটটা খুলছে মা বলছে গেটটা খুব টাইট হয়ে গেছে তাও তাড়াতাড়ি খুলেই গেল তেল দিয়েছে না বাবা তার জন্য হালকা টাইট আছে এখন মা গেটে তালাটা লাগিয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি লাগাও আবার মাসি বাড়ি যাব হেঁটে হেঁটে যাবো হেঁটে হেঁটে যাই রোদ্র উঠেছে না খুব মজা লাগে হেঁটে টেকাতে পারে রোদ্রতে এই দেখো তারাটা মারা হয়ে গেছে খুব মাসি বাড়ি এসে মা শাড়িটা ছেড়ে নিলো নাইটিটা পরে নিল যে দেখো এসেই মা উনুন বানানোর কাজটা শুরু করে দিল কেন দুটো উনুন বানাতে বলছে মাসি কেন হচ্ছে এই উনুনটা একটু বড় হবে একটা পিকনিকের মতন করে ছোটো করে একটা উনুন বানিয়ে দিতে বলছে মাসি তাহলে ওটাতে তাড়াতাড়ি শুকিয়েও যাবে ওটাতে মাসি রান্না করতে পাবে তার জন্য মাসি বললো হ্যাঁ প্লাস্টিক দিয়ে করতে যাচ্ছে কিন্তু মাসি বলছে প্লাস্টিক দিয়ে করবি শুকাতে তো অনেক দেরি লাগবে মা ভাবলো কেটেই ফেল দিয়েছি তাহলে কেটেই ফেলি যদি হয় হবে প্লাস্টিকটা ভালো করে কেটে নিবে কিন্তু কেচি নেই তো কেঁচি ছাড়া প্লাস্টিক কাটলে আর প্লাস্টিকটা খুব নরম হয়ে গেছে কাটাই যাচ্ছে না যাচ্ছে দেখো খুব নরম প্লাস্টিকটা খালি ছিঁড়ে ছিঁড়ে চলে যাচ্ছে প্লাস্টিকটা দেখো তখন মা কেটে নিচ্ছে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে কেটে নিবে কেন হচ্ছে ভিতরে ঢুকাতে হবে ভিতরে ঢুকাতে না একটু প্রবলেম হবে কেন হচ্ছে মাটি না আর প্লাস্টিকটা খুব নরম তার জন্য এভাবে যদি প্লাস্টিক দিয়ে ভিতরে করা হয় তাহলে একটা জিনিস ভালো হয় বর্ষাকালেও রান্না করা যায় তার জন্য মা প্লাস্টিক দিয়ে দিচ্ছে মা তাহলে মাসি বর্ষাকালেও রান্না করতে পারবে আমরা এসে খেতে পারবো আসবো মাসি বাড়ি মাসি বলছে আসবি খেয়ে এই যে দেখো মাটিটা মেখে নিবে ভালো করে মাটিটা ছেড়ে নিচ্ছে দেখো দিয়ে দিবে মাটিটা ছানা হলে পরে তোমাদের ছেড়ে নিবে যে দেখো মাটিটা ছেড়ে নিচ্ছি এত মাটি মনে লাগবে না এই উনয় বেশি বড় বানাবে না এতটা ছোট বানাবে না মিডিয়াম সাইজের বানাবে তো আর বাড়িতে তিনজনই মাসি আর হচ্ছে মেসো আর হচ্ছে বুনু তাছাড়া কেউই নেই তার জন্য ছোটো উনানি হয়ে যাবে বেশি করে উনান করলে পরে ভালো লাগে না দেখতে এই যে দেখো মাটি দিয়ে দিচ্ছে ভিতরে উপরে করে নিচ্ছে কেন হচ্ছে প্লাস্টিকটা না খুব দুষ্ট হয়ে গেছে দেখো মা দিচ্ছে আর একবার একাই উঠে আসছে তার জন্য মা এখানে ধরে ধরে প্লাস্টিক উপরে উপরে দিয়ে দেবে তাহলে প্লাস্টিকটা উঠে আর আসবে না তাড়াতাড়ি করে করে চারিটা উনান মারাতে হবে যতই ওটা পিকনিকের মতন করে হোক কিন্তু তো ওটা একটা উনান ওটাও তো বানাতে একটু টাইমই লাগবে ওটা খুঁজতে হবে কত কিছু করতে হবে তারপরে বানাতে হবে তারপরে আবার বাড়িও যেতে হবে মাটিটা মেখে নিচ্ছে তাদের করে মাটিটা মাখলে পরে ওই উনানে আমার কাছে যেতে পারবে এতে যে দেখো মার উনুন বানানো কমপ্লিট হয়ে গেছে খালি মুখটা দিবে মুখ ছাড়া খড়ি কোথায় দিয়ে যাবে উপর দিয়ে যাবে নাকি তার জন্য মুখটা দিয়ে দিবে উনুনে দেখো মুখটা খুঁজে নিচ্ছে মা বলছে এখানে কি কাঁচে বোতল আছে কাঁচে জলের বোতল থাকলে ভালো হয় মুখটা তাহলে সাইজে হয় কিন্তু মাসি বলছে নেই তার জন্য মা কি করবে একটু অ্যাডজাস্ট করে করে নিচ্ছে ফুল দে তো দে না দে একটা দে যে বড় সাইজের কুল মিষ্টি আছে ওই যে যদি কিন্তু হয়েছিল না ওই দিন এনেছিলাম গুলডা এখন আছে বাকি বন্ধুদের সাথে ব্লগটাও শেয়ার করেছিলাম দেখো মা রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য সাদা লেগে গেছে তার জন্য মা মারি যাবে আর এই যে দেখো ফুল রেখে দিয়েছে কেন ফুল নিয়ে যাবো বাড়িতে আমাদের যে তোমাদের সাথে ব্লকে তো শেয়ার করেছি এখন এতটা ফুল ফুটে না মনে এসেছে তুই কি করবি তুই চেনটা খুলবি খোল আমি চেনটা লাগিয়ে মা বলছে খুলছে না বুনু এসেছে বুনু বলে চেনটা খুলবে এই যে দেখো গাছের ফুল সব হয়েছে যে মাসিদের হ্যাঁ টাকা আছে দশ টাকা আছে টোটো এটা কুল খা বুনু কুল খাচ্ছে মা তোমাকে পান খেতে সব পান কেন খাবে না এই যে দেখো মাসিকে আরেকটা উনান বানিয়ে দিয়েছে ছোট্ট একটা উনান বানিয়ে দিয়েছে এখানে একটা ছোট্ট একটা উনান বানিয়ে দিয়েছে মা মা বলছে ওটা তো শুকাতে অনেক দেরি হবে তার জন্য এই ছোটো উননটা বানিয়ে দিয়েছে আর এটাও মাই বানিয়ে দিয়েছে উননটা দেখো খুব ছোটো তো রান্না করতেই যে ভরে জায়গা একবারে কলে তার জন্য আর দুটো বানিয়ে দিল মা দেখো মা রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেল হ্যাঁ আগিয়ে দিতে যাবে ঠিক আছে আয় তোর আমি রাস্তায় যাই যে দেখো আমরা এখন বাড়ি যাব যাবো মাসি আসতে বলছে এই যে দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি বুনু এখানে দাঁড়িয়ে আছে বুনুর মন খারাপ বুনু যেতে চায় কিন্তু বুনু যেতে না কেন হচ্ছে বুনুর প্রাইভেট মাস্টার আসবে এই যে দেখো এখানে আলু ক্ষেত করেছে আমি যাবো না বুনু দোকানে যাচ্ছে তুই স্কুলে যখন যাবি হুম এদিকে যখন তুই স্কুলে যাবি ঠিক আছে এখন এখন তুই তুই টাকাটা দিয়ে না ফুল এই যেতে মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কত সুন্দর ফুলটা দেখো মা এটা কি ফুল কাগজ ফুল এটা এটা ঘন জাত কাগজ ফুলটার আমরা বাড়িতে এসে পড়েছি দিদি ভাইকে ডাক দিচ্ছে কখন দিদি ভাই খুলছে না দিদি ভাই গেট খোল বাবা এসেছে হুম বলছেই বাবা এসেছে 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 চল এখন আমি বাড়ির ঘরের ভিতরে ঢুকব মার জানো বন্ধুরা জানো মার কি হয়েছে মার চপ্পলটা ছিঁড়ে গেছে মাসে বাড়ি যেতে তারপরে মাসে একটা চপ্পল নিয়ে আসলো এই যে দেখো গোলাপ ফুলগুলো শেষ হয়ে যাচ্ছে আমার মনটা খুব খারাপ রাত্রি হয়ে গেছে দেখো এই ফুলটাও শেষ হয়ে যাচ্ছে দেখো শুকিয়ে গেছে আমার খুব মন খারাপ তার জন্য পাশি বাড়ি থেকে বিকেল বিকেল করেই এসে পড়লাম কেন হচ্ছে আমি আবার এসে বই পড়বো দিদি ভাইটা ধাওয়া দিবে এত আরো দেরি করলি উড়ানি তো একটা বানাতে হবে কিন্তু নিজে তো উড়ান বানাতে পারে না মা উনান বানাতে পারে তাহলে আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না শেষ করছি আমাদের ভিডিও হার লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আমাদেরই চ্যানেল নতুন সেটা করে দিবে তাহলে থেকে সুস্থ থাকবে বাই বন্ধুরা